দেখলাম যখন উত্থিত অভিযান করতে গিয়ে তখন খুব প্রথমে সাংবাদিকদের খুব বেশি গালমন্দ করেছে প্রশাসনের লোকদেরকেও তারা গালমন্দ করেছে যখন হঠাৎ করে দেখলাম তাদের দলবল এসে আমাদের যে ডিবিসির জেলা প্রতিনিধি সহ আরো বেশ কয়েকটা ক্যামেরাম্যানের উপর তারা খুব হামলা করেছে তার হাতে একেবারে অস্ত্রশস্ত্র মিলে কিন্তু লাঠিসুটা নিয়ে সে হামলা করেছে তো আমরা আসলে সাংবাদিকরা যে পেশাগত দায়িত্ব পালন করতে এসেছি আমরা আসলে আমাদের নিরাপত্তা চাই তিনি আমাদের উপর হামলা চালিয়েছে তিনি যুগ যুগ ধরে এখানকার সাংবাদিকদের তার বিরুদ্ধে পরিবেশ থেকে শুরু করে এই দখলবাজের তালিকায় নাম থেকে শুরু করে সব ধরনের অভিযোগে তিনি শত শত অভিযোগে অভিযুক্ত এই খালেক চেয়ারম্যান নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয়েছে এটি অত্যন্ত বেপরোয়া হামলা এই হামলার আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে সরকারকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি পেশাগত দায়িত্ব পালনে যেহেতু আমাদেরকে হামলা করা হয়েছে আমরা আমাদের নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তা না দেওয়া হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব বাজারের আমার মনে হয় আর কোনো সাংবাদিক ঘরে নেই রাইট স্যার আজকে সবাই এখানে আছে কি ঘটেছে না ঘটেছে আমরা প্রত্যেকটার ফুটেজ আমরা পাব জি স্যার এই ফুটেজগুলো নিয়ে আমরা আজকে সন্ধ্যাবেলা বিশ্লেষণ করব জি স্যার যারা যারা এই উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করবে বা কোনো থ্রেডের সম্মুখীন করবে তাদের নাম তালিকা ছবি ফুটেজ আমরা আমাদের কমপ্লায়েন্স রিপোর্টের সাথে মহামান্য আদালতে আমরা পেশ করব ওনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার একটা মামলা নেবেন আপনারা সরকারি কাজে বাধা আপনারা জানেন 188 189 এরকম ধারা আছে এই ধারাগুলো যদি কাজ আমরা প্রয়োজন মনে করি তাহলে আমরা একের পর এক নিবেদন করব না স্যার আপনি রাইট আছেন কিন্তু আপনার সাংবাদিকদের অপরাধটা কি না 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 মা বাতুলে গালাগালি আমি বলি স্যার উনি স্যার এক নম্বর দখলবাজ এখানকার নাম্বার আচ্ছা ঠিক আছে কে দখলবাজ না আমার ডিমার্কেশন অনেক আগেই করা এই ডিমার্কেশনের মধ্যে যারা আছে সবগুলি উচ্ছেদ শুরু হয়েছে পর্যায়ক্রমে হবে